কথা একবার শুনলে দশ বছর পর্যন্ত মনে রাখতে পারতেন। আর দারুল দেওবন মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি খাতেমাতুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল বারী, তিনি একটা কথা যদি একবার শুনতেন চল্লিশ বছর পর্যন্ত মনে রাখতেন। আরো জোরে, কত বছর? তিনি যখন বাজারে যেতেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি অল্প সময়ের মধ্যে সামনের দিকে যাচ্ছি। ভাইরা আমার, ভাইরা আমার, তিনি যখন বাজারে যেতেন কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বাজারে যেতেন, সুবহানাল্লাহ, কানে তুলা আর আঙ্গুল দিতেন। সাগরিদ যারা তারা বললেন, উস্তাদ জি আপনি যখন বাজারে যান কানের মধ্যে আঙ্গুল দেন কেন? কই শোনো, বাজারের মানুষগুলো যে আজে বাজে কথাগুলো বলে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা জায়গা মসজিদ, আর সবচেয়ে সারা সেরা ফির দুনিয়া এটা হলো আসওয়াক বাজার সমূহ, ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যে বাজে কথাগুলো বলে এগুলো আমার কানে আসে, আর এটা যদি একবার কানে শুনি আমার মেমোরি কার্ডে সেভ হয়ে যায়। এই জন্য কানে আঙ্গুল দিয়ে যখন বুখারি পড়তে বসি ছাত্রদেরকে, তখন এগুলো ক্লিক করলে চলে আসে। এই জন্য এগুলোকে রিমুভ করে দিচ্ছি, ডিনেট করে দিচ্ছি কানের মধ্যে তুলা দিয়ে, যাতে করে শুনতে না পায়। কারণ তিনি একটি কথা শুনলে কত বছর মনে থাকতো। তিনি একদিন গর্ব করে বলেছিলেন, ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারি রাহেমাহুল বারী, সুবহানাল্লাহ, সহি বুখারি। অনেকেই তো বুখারি বুখারি করে চিল্লায়, এই লোকটির আহলুস সুন্নাহর আকীদার সাথে প্রায় 79টি বিষয়ে মতনৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। এই লোকটি আমাদের জন্য রহমত নয়, এই লোকটি ইসলামী আকীদার জন্য একটি গজব, ঠিক কিনা বলেন? জোরে বলুন, ঠিক কিনা? আপনি শূন্য মাক হয়ে যাবেন। ডাক্তার জাকির নায়কের লেকচার সমূহ প্রথম খণ্ড 165 পৃষ্ঠার মধ্যে লিখছে, কৃষ্ণের ব্যাপারে বলতে পারে তিনি নবী হলে হতেও পারেন, এরকম সব আকিদার কথাগুলো বলবো আমি একটু সামনে গিয়ে। এই লোকটিকে আমাদের জন্য রহমত নয়। হ্যাঁ, কম্পারেটিভ থিওরি অফ ইসলাম ধর্ম লেখিনে যদি আলেম হওয়া যেত তাহলে তো এই দেশে মাদ্রাসার কোনো অস্তিত্ব থাকতো না। স্যার সিনার পীরে মরহুম শাহসিন সারদিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ সাল রহমতুল্লাহ আলাই, কি দরকার ছিল 4,500 আলিয়া মাদ্রাসা করার? বর্তমান হুজুর কেবলার কি প্রয়োজন ছিল? 1,000-এর মতো তাসদিদি খেদমতে 1,000 ইনিয়া মাদ্রাসা করার কি প্রয়োজন ছিল? বাড়িতে বসে বসে বুখারি পড়ে নিতাম, বড় বড় আলেম হতাম। এ ভাইরা, বুখারি পড়লে আলেম হয় না, ওস্তাদ ছাড়া আলেম হওয়া যায়? জোরে বলুন, ওস্তাদ ছাড়া হুর দেওয়া হবে, আর পুরুষদেরকে দেওয়া হবে হুর, নারীদেরকেও নাকি মহিলা মানে পুরুষ হুর দেওয়া হবে, নাউজুবিল্লাহ। যেই লোকটি হুর, এটা কি আবার পুরুষ হয়? এরকম চাহেলে মুরাক্কাবে গাইরে মুফিদ, এরকম চাহেলও যে আছে কোরআন আর হাদিস সম্পর্কে, আর এগুলি লাগায় এরা জোর গলায় বক্তব্য দেয়। হ্যাঁ, ধর্মতত্ত্ব নিয়ে, বেদ পুরাণ নিয়ে পণ্ডিত হওয়া যায়, কোরআনের পণ্ডিত হওয়ার জন্য জাহের নাস মুফাসসার মুহকাম মুজমাল মুতাসামে খফি মুশকাল ইবারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইবতিদাউন নাস। স্যার আরেকটি কথা বলে আমি শেষ করবো, তার জীবনীটা, আনোয়ার শাহ কাশ্মীরি হজ করতে গেলেন, গিয়ে মদিনায় গেলেন, সুবহানাল্লাহ, মদিনার লাইব্রেরিতে গিয়ে তার একটি কেতাব পছন্দ হলো, নুরুল ইজাহ, কি নাম, কমি মাদ্রাসায় আমরা পড়েছি নুরুল ইজাহ, সপ্তমে নুরুল ইজাহ কিতাবটি খুব চমকপ্রদ একখানি কিতাব, কুদুরি মানের কিতাব। তার এই কিতাবটি পছন্দ হলো, তিনি লাইব্রেরি ম্যানকে বললেন, এই কিতাবটি আমাকে ফটোকপি করতে দেওয়া যাবে কিনা? লাইব্রেরি ম্যান বলল যে না, মদিনার ইতিহাসে, লাইব্রেরির ইতিহাসে কেউ ফটোকপি করতে পারে নাই, আপনি পারলে পড়ে যান। তিনি একবার মাত্র কিতাবটি পড়ে চলে আসতেন হজ সমাপন করে দারুল দেওবন্দি। এসে তিনি কাগজের পৃষ্ঠায় ফটোকপি করেন না, তিনি ফটোকপি করেছেন তার হৃদয়ের মেমোরি কার্ডে। ফটোকপি করে নিয়ে এসে নিজ বাড়িতে কিতাবটি লিখে মদিনা লাইব্রেরিতে পাঠিয়ে দিলেন, ইতিহাসটা লিখে দিলেন, তোমরা আমাকে ফটোকপি করতে দাও নাই,
আমি চামড়ার পেজে চামড়ার পৃষ্ঠায় ফটোকপি করে নিয়ে এসেছি, তবে তোমরা একটু এডিট করে দাও, একটু প্রুফ দেখে দাও আমার কথায় কোনো এরর কোনো রং আছে কিনা, কোথাও কোনো জায়গায় আমি ভুল করেছি কিনা। তিনটি জায়গায় চিহ্নিত করলো, তিন জায়গায় মনে করছে তারা একটু কনফিউশন মনে হলো, ম্যান কিতাবের সাথে মিলাই দেখলো যে না, ওই ম্যান কিতাবের প্রেসে ভুল হয়েছে, মাগার আনোয়ার সাহ কাশ্মীরির একবারের পড়ায় নুরুল ইসলাম কিতাব লিখতে ভুল হয়। এত বড় চাহিন ছিলেন, এত বড় ফাতিন ছিলেন আনোয়ার সাহ কাশ্মীরি, সুবহানাল্লাহ। জাজ মান্নার্স বসা বলেন, স্যার আপনি বলবেন পৃথিবীর সেরা জাতি কোনটি? তিনি বলেন, শোনো আজ আমি সত্য কথা বলবো, আজ যদি সত্য কথা না বলি আমার বিবেক আমাকে দংশন করবে, আমি মিথ্যে বলেছি, আর সত্য কথা বলবো, তবে যদি সত্য বলি পৃথিবীর অনেক মানুষ আমার বিপরীতে চলে যাবে। বলে ছাড় আপনি বলেন, আপনি আজকে যা বলবেন পৃথিবীর চ্যানেলগুলোতে আমার ব্রেকিং নিউজ দিয়ে দিব, সদ্য সংবাদ দিয়ে দিব, পৃথিবীর পত্রিকাগুলোতে আমরা পাবলিশ করবো ছাড় আপনার বক্তব্যটি, আপনি যা বলবেন পৃথিবীর সেরা জাতি কোনটি আজকে আপনি বলুন। মাথা নিচু করে কয়েক মিনিট অ্যানালাইসিস করে গবেষণা করে মাথাটি উঠালেন, মাথা উঠাই বলেন, শোনো এই পৃথিবীর মধ্যে এখনো যদি এক নম্বরে কোনো জাতি থেকে থাকে, এলেমে আর আমলে, আদবে আর আখলাকে, সিরাতে আর সুরাতে, তাহজিবে আর তামাদ্দুনে, এখনো যদি সেরা জাতি থেকে থাকে সেই জাতির নামই হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন, অবাক কাণ্ড। খ্রিস্টান সাংবাদিক জার্নালিস্ট থেকে জার্নাল অফিস থেকে যারা এসেছিল কি বললেন? বলে হ্যাঁ, বলে স্যার আরেকটি, বলে আরেকটি কারণ হচ্ছে মুসলমান সেরা, তাদের নবী হলো সেরা মোহাম্মদ সাল্লাল্লাহু। আজকের আমাদের টার্নিং পয়েন্ট যে বিষয়টি আমরা আলোচনা করব, কুলবি ফাদলিল্লাহ ওয়া রাহমাতিহি, সেদিকেই আমরা যাচ্ছি। এক হলো কোরআন আর আরেকটা হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু। কোরআন বলে স্যার কোরআনে কি আছে? বলে কোরআনে সব আছে। স্যার সূর্যের কথা কি কোরআনে আছে? বলে আরে সূর্যের নামে কোরআনে একটি সুরা আছে, সুরাতুস শামস। স্যার চাঁদের কথা কি কোরআনে আছে? বলে হ্যাঁ, কোরআনে সুরাতুল কামার চাঁদ নামে একটি সুরায় আছে। বলে স্যার মহাকাশ সাত আকাশ? কয় হ্যাঁ, কোরআন বলে দিয়েছি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। ডক্টর মরিস বুকাইল খুঁজতে 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 মনে করছে কোরআনের ভুল ধরবে, সাতটা আকাশ তো দেখে না, শেষ পর্যন্ত নিজের জীবনের ভুল ধরা পড়েছে। কোরআনের ভুল ধরতে পারে? ডাক্তার জাকির নায়েক বলেছে কোরআনে ভুল থাকলে থাকতেও পারে। যেরকম নাউজুবিল্লাহ, অবাক কাণ্ড, এই লোকটি কোরআনের ভুল ধরল। অর্থাৎ পৃথিবীর সকল দার্শনিক বলেছে কোরআন সেখানে সবাই সরিষ, সুবহানাল্লাহ। এ ভাইরা, এই পৃথিবীর মধ্যে 232টির মতো দেশ আছে, কয়টি? 232টি দেশের 59টি হচ্ছে মুসলিম দেশ, 232টি দেশে 700 কোটি মানুষ বাস করছে, 700 কোটি মানুষের 225 কোটি হচ্ছে মুসলমান, 59টি মুসলিম রাষ্ট্র, 59টি মুসলিম রাষ্ট্রে আল্লাহর কোরআন থাকবার কথা। শাহ মখদুমের দেশ, খান জাহান আলীর দেশ, ফুরফুরের আবুবকর সিদ্দিকের দেশ, ঠিক কিনা? ওই নেসার আমাদের জমিনে, সোয়া সার সিনার জমিনে, শাহ সুফি নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলার দেশ, শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলার দেশ, 307 আলীর দেশ, 12 আউলিয়ার দেশ, শাহ মখদুমের দেশ, শাহ মখদুম রূপসের দেশ, শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের দেশ, আমাদেরই সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যারা বলুন ঠিক কিনা? এই দেশ যারা আবাদ করছেন তারা আল্লাহর অলিরা,
ঠিক কিনা বলেন? এই দেশে আমরা মিলাদ আর কিয়াম করতে পারবো না? জোরে বলতে হবে, এই দেশে আমরা মিলাদ কিয়াম করতে পারবো না? এই দেশে এই জমিনে বসে আমরা নবীকে আনসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ নারে রিসালাত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, আজকের এই গজল মাহফিল মাছি পিটানোর জন্য লোক রাখি, খাবারের মধ্যে মাছি পড়লে আমরা তাড়াই দিই। নবী একটু অবাস্তব কথা বলেছে, মাছি পড়লে খাবারের মধ্যে ডুবাই দিবি। এই দুষ্ট দুরাচার শয়তানটি ইমানের জন্য চেষ্টা করেছে, ইসলামকে কোরআনকে টার্গেট করেছে বহুবার, ইরাককে টার্গেট করেছে, আফগানকে টার্গেট করেছে। আফগানের জমিন থেকে কোরআনকে নিভাতে পারে? মরাল আর্শ চিক চিক করেছে, পারে নাই। সেকেন্ড টার্গেট করছে ইরাক, ইরাক থেকেও কোরআন নিভাতে পারে নাই। ইরাক হচ্ছে আব্দুল আউলিয়া, ইরাক হচ্ছে আব্দুল আসফিয়া। ইরাক এটি এমন বরকতের একটি জায়গা যেখানে 70,000 নবী এবং অলির মাজার আছে। ইরাকের চা হচ্ছে হযরত আলী ইবনে আবি তালেব, আলীর মতো বড় পণ্ডিত যেই জমিনে শোয়া, ওই ইরাক থেকে কি কখনো কোরআন নিভানো যায়? ওই জমিনে শোয়া আছেন পৃথিবীর যুগ শ্রেষ্ঠ একজন ফকির, সুবহানাল্লাহ, তার মাঝহাবের শ্রেষ্ঠ মাঝহাব হানাফি মাঝহাবের প্রতিষ্ঠাতা ইমামে আজম আবু হানিফা, ওই ইরাকের কুফা নগরীতে শোয়া ইমাম আবু হানিফা, তিনি ফতোয়ায়ে শামি প্রথম খণ্ড 128-129 পৃষ্ঠার মধ্যে লেখা, এত বড় পণ্ডিত ছিলেন। ইন্নাহু রাআ রাব্বাহু, 40 বছর যিনি এশারুজু দিয়ে ফজর পড়েছেন, পবিত্র কোরআন থেকে জন্মগ্রহণ করা শিশু যার নাম হবে আবু হানিফা, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু সাতজন সাহাবির সাথে যার সাক্ষাৎ হয়েছে, যার ব্যাপারে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ, তার মুখের হাদিসটি তিনি তাবি ছিলেন হাদিসে মাকতু, সুবহানাল্লাহ। এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি 57 আমার নবীজির রোজা জিয়ারত করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার রোজা থেকে আপনার নুরানি হাত বের না করে দিবেন আমি আবু হানিফা, যতক্ষণ চুমু না দিব আপনার নুরানি হাতে আমি আবু হানিফা মদিনা ছাড়ব না। নবী তার জন্য নুরানি হাত বের করে দিয়েছেন, চুমু খেয়েছেন। এই ভাইরা, সেই মা আজম আবু হানিফা তিনি খানায় কাবায় 40 নামাজ পড়েছেন কাবার ভিতরে, সারসিনা দরবারে আমাদের পীরে মরহুম শাহজাদা আবু জাফর মাওলানা রহমাতুল্লাহ আলাইহ, শাহজাদা মির্জা সরদিন আহমদ রহমাতুল্লাহ আলাইহ, দুজনেই খানায় কাবার ভিতরে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছে। শিখাতে উল্টে দিতে যুগ জামানা চাইনে অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদে কালে বাঁচায় কাফেলা ক্ষুদ্র ডিঙ্গা। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই গণতন্ত্র করে যদি নিজেকে খাদি মুসলমান দাবি করেন, এই গণতন্ত্রের প্রসূতি আব্রাহাম লিংকন বেদিন বেইমান নাস্তিক, ঠিক কিনা বলেন? এই নাস্তিকের বানানো এই গণতন্ত্র, আব্রাহাম লিংকনের যে জন্মদিন গণতন্ত্র, আমরা ইসলাম, ইসলামে কোনো তন্ত্র কোনো মন্ত্রকে বিশ্বাস করে না, ইসলামে আছে খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, আমরা কোনো তন্ত্র বিশ্বাস করি না, আমরা একটি তন্ত্র বিশ্বাস করি, সেটি হলো রাজনীতি না করলেও কি হবে, ফারসিনা দরবার যা করেছে তোমরা তার সামান্য কিছু করতে পারো নাই, ঠিক কিনা বলেন? যেন বলেন ঠিক কিনা? ফারসিনা দরবার করেছে 4,500 আলিয়া মাদ্রাসা সালহিয়ানে সারিয়া, ফারসিনা দরবার করেছে 1,000 মতো দিনিয়া, ফারসিনা দরবার করেছে জুমার দিন শুক্রবার ছুটির দিন ফারসিনা দরবার, এই স্কুলে ইসলামিয়াত করেছে ফারসিনা দরবার, ফারসির মাহবিল যখন বন্ধ ছিল ফারসির মাহবিল চালু করেছে ফারসিনা দরবার, পুলিশ বাহিনীর হাফ প্যান্টকে ফুল প্যান্ট করেছে ফারসিনা দরবারের অবদান, আমাদের অবদান, ঠিক কিনা বলেন? আর তোমরা বলো এদেশে সারসিনা দরবার রাজনীতি করে না কি করছে? মুখ সাবধানে কথা বলবে, তোমাদের চেহারা আল্লাহ কেটে নিবে, ঠিক কিনা বলেন? যারা বলুন ঠিক কিনা, আর যারা বলুন ঠিক কিনা?
হরসিনা দরবার কানতন্ত্র বিশ্বাসী নয়, বহু নেতাজিকে দরবারে এনে সাজ করেছে, ঠিক কিনা বলে? অবাক কাণ্ড। তারই ইউনিভার্সিটির একজন শিক্ষক প্রাণীবিজ্ঞানী মূরপন 18 বছর পানি নিয়ে গবেষণা করার পরে নোবেল পাইছেন। জিজ্ঞেস করছেন, স্যার পানির কথা আছে? ওই খুঁজে দেখো। সুবহানাল্লাহ। খুঁজতে 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 পেয়ে গেলেন, আমি এখনো পানি সম্পর্কে পাই নাই, অন্য সব পড়েছি, কোরআন একটু পড়ে দেখি। কোরআন পড়লেন, ইজাসসামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। বিহার, ইয়ে বাহার কি জামা হাই বিহার ফুজ্জিরাত, সমুদ্রের পানি ফুটন্ত। অবাক্যান্ন ছাড়। কোরআন কি বলছে? সূরা তুরে আল্লাহ বলেন ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর, পরক্ষণে আল্লাহ বলেন ওয়াল বাহারিল মাসজুর, সমুদ্রের ফুটন্ত পানি। সমুদ্রের পানিগুলো ফুটন্ত? জীবনেও তো কেউ বলে নাই। আর্কিমিডিসের সূত্র পড়েছি, সকল সূত্র, কোন সূত্রে তো বলে নাই যে সমুদ্রের পানিগুলো ফুটন্ত। কি কাণ্ড, কোরআন বলছে? ওই কোরআন বলছে, তুমি বিশ্বাস করো না? বলে স্যার বিশ্বাস আমি করি, এরপর ও একটু কেমন কেমন লাগতেছে। তিনি তার ছাত্রকে ডাকলেন, 100 জন ছাত্রকে, তোমরা কি কোনোদিন শুনেছ সমুদ্রের পানিগুলো ফুটন্ত? বললো, স্যার আমরা শুনি নাই, কিন্তু আপনি পেলেন কোথায়? কই আমি পেয়েছি মুসলমানের কোরআনে। কই স্যার সরি, কোরআনের কাছে পাইছেন? স্যার সরি, কোরআন যা বলে সত্য বলে। আল্লাহু আকবার বলেন। স্যার কোরআন বলছে? বলে হ্যাঁ স্যার, স্যার সরি, কোরআন যদি বলে থাকে এক্ষেত্রে আমরা আর এক কদম আগাবো না। কই তাহলে চলো চুলাটা খুঁজে দেখি, সমুদ্রের পানি ফুটন্ত হলে কেউ না কেউ জাল দেয়। ধরেখন জাল দিলে অবশ্যই চুলা আছে, চলো চুলা খুঁজে দেখি। 100 জন পণ্ডিত নিয়ে, মেরিন ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আটলান্টিকে মেরিন স্টেশন কায়েম করে চুলা খুঁজতে গেছে, জাগ দেখি খুঁজে পায় কিনা। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আর কি আছে? কোরআনে সব আছে। কোরআন হচ্ছে লেটেস্ট, কোরআন হচ্ছে আপগ্রেড, কোরআন যে তথ্যটি মানুষের কাছে অ্যাপ্রোচ করে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ পারে না। বলে কেমন কথা স্যার, কোরআনে কি কুকুরের কথা আছে? কুকুর? সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, কোরআনে কুকুরের কথা আছে। নাই যেরকম নাই? বারাক হোসেন ওবামা হাফ মুসলমান, ঠিক কিনা বলেন? বারাক হোসেন ওবামা আমেরিকার 2 বারের প্রেসিডেন্ট কিনা? পত্রিকায় লিখছে 2012 সালে 12 জন বড় বড় পণ্ডিতের নাম দিয়েছে। বারাক হোসেন ওবামা 6 বছর বয়সে তার শিক্ষক রচনা লিখতে দিয়েছে, এমিল লাভ, জীবনের লক্ষ্য সম্পর্কে। 6 বছরে, ষষ্ঠ শ্রেণীতে যখন পড়ে ক্লাস 6-এ, জীবনের লক্ষ্য রচনা লিখছে, আমি দেশের প্রেসিডেন্ট হব। লালকালি দাগ দিয়েছে শিক্ষকরা, দেশের প্রেসিডেন্ট হবা? তোমার স্বাস্থ্য, তোমার চেহারা তো কালো, মুখটা তো ছোট, তুমি দেশের প্রেসিডেন্ট হবা? কালো মানুষ অনেক সময় ভালো করে, ঠিক কিনা বলেন? যেরকম ঠিক কিনা? পৃথিবীতে যারা কালো ছিলেন এরা অনেক ভালো করেছে। হযরতে লোকমান হাকিম, হাকিম যাকে বলা হয়, তিনি কিন্তু খুব কালো কাপড়ি মানুষ ছিলেন, কালো হওয়ার কারণেও তার নামটা কোরআনে আছে। তার নামে সূরাতুল লোকমান নামে কোরআনে আছে কিনা? হযরত বিলাল কাফরি ছিলেন, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজানটা 12,500 কোটি মিলিয়ন মাইল আরশে আজিমে যাইতো। আল্লাহু আকবার বলে। কোরআনের অক্ষরগুলো কালো, যেরকম সুবহানাল্লাহ। 9ম শ্রেণীতে কেন্দ্রীয় পরীক্ষায় রচনা কমন পড়ছে, জীবনের লক্ষ্য, ওইখানেও লিখছেন তিনি দেশের প্রেসিডেন্ট হব। 2 বারে 2 রচনা লিখছেন, এই জন্য বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট পর পরে 2 বার বারাক হোসেন ওবামা। এই লোকটি মাস 3 আগে অন্ধ সমিতির কাছে, 3,000 অন্ধ মানুষের কাছে 3,000 কুকুর বিলি করছে। কি বিলি করছে? জোরে কোন, আরো জোরে। 3,000 অন্ধ মানুষ কুকুর পেয়ে মহা খুশি। কুকুর তাদেরকে বাজারে নিয়ে যায়, কুকুর তাদেরকে রাস্তা ক্রসিং করে পার করায় দেয়, কুকুর তাদেরকে অফিস আদালতে নিয়ে যায়, কুকুর তাদেরকে ট্রেনে টিকিট কেটে উঠাই দেয়। বহুবিধ উপকার পেল তারা কুকুরের। এত উপকার পেয়ে তারা প্রেসিডেন্টের কাছে জানতে চাইলো, স্যার আমাদেরকে এতদিন পরে কুকুর দেওয়া হলো, সমিতির পক্ষ থেকে জানতে চাওয়া হলো, এতদিন পরে কুকুর দিলেন, আগে কেন দেন নাই? কুকুর পেয়ে তো আমরা মহা খুশি, আপনারা কুকুরের তথ্য পেলেন কোথায়? কয় বাইবেলে পাই নাই, ত্রিপিটকে পাই নাই, রামায়ণে পাই নাই, গীতায় পাই নাই, কুকুরের তথ্য পেয়েছি মুসলমানের কোথায়? ওই সময় একটি কুকুর বলেছিল, আমিও যাব তোমাদের সাথে। বলে চলো, তুমি গিয়ে কি করবে? কয় তোমরা ভালো মানুষ, তোমাদের পাশে থেকে আমার জীবনকে ধন্য করব। এ ভাইরা, আসহাবে কাফের
সাতজন যুবকের সাথে যদি একটি কুকুর, যাকে আমরা ঘৃণা করি, ছিছি বলি, এই কুকুর কিতমির, এটি যদি সাতজন যুবকের সাথে থেকে, রসুল বলেছেন বারোটি প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে আসহাবে কাহাবের কুকুর, এই কুকুর যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আল্লাহর ওলির পরশে আমরা তরিকা তাসাউফ মুরাকাবা মুশাহাদা করে তারসিনা হক্কানি দরবার সাথে সম্পৃক্ত রেখে আমরা কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি না? পারি কিনা বলেন ভাইরা আমার? বলে কুকুর, হ্যাঁ কোরআনে কুকুরের কথা আছে, আসহাবে কাহাবের কুকুরটি 309 বছর পর্যন্ত পাহারা দিয়েছে। কয় বছর? কোরআন বলছে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহু আকবার। পা দুটা সামনে পেলে 309 বছর পাহারা দিছে। আর আমাদের দেশের প্রশাসন 309 বছর না, 3 দিন যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় যে কোনো বাহিনীকে, ফাঁকি দেওয়ার জন্য কতবার যে চেষ্টা করে, মাগার কুকুর 309 বছর 1 সেকেন্ডও ফাঁকি দেয় নাই। জোরে পৃথিবীর বিজ্ঞান বলবে মানুষ না খায় বাঁচতে পারে 3 দিন 7 দিন 15 দিন 1 মাস, আল্লাহর কোরআন বলছে মানুষ আর কুকুর প্রাণীও না খায় বাঁচতে পারে 309 বছর। কোরআন বলে দিচ্ছে ওয়াল্লাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ। ওয়াল্লাবিসু ফি কাহফিহিম, তারা গুহার মধ্যে বাস করলো 3 মেয়াদে 100, ওয়াজদাদু তিসআ 300-র সাথে আরো 9 কত হলো 309 বছর না খাইছিল কুকুর। আর মানুষগুলো 10 জন 20 জন ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান রামায়ণ ছেড়ে দিচ্ছে, বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই মুসলমান, ইরাকের সাংবাদিক মুনতাসির আল সাইদি যিনি বুশকে সাইজ করেছে, ঠিক কিনা বলে? আর মুসলমান পরের দিনে সেই কোম্পানির স্যান্ডেল দিয়ে বুশের গালে মারা হলো, 250,000 স্যান্ডেল মুসলমান কিনে পায়ের নিচে রাখছি, ঠিক কিনা বলেন? আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা বলেন? শান্ত মুসলমান হয় পিছে ভাগনে ওয়ালে নেহি সিনো মে সামনে সর নগু করনে ওয়ালে নেহি। সুবহানাল্লাহ। ইরাকের জমিনে শুয়াছেন ইমামে আজম আবু হানিফা, ওই ইরাক থেকে কি কোরআন নিভানো যাবে? ওই জমিনের মধ্যে শুয়াছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 10.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কি নাম জোরে বলুন, আরো জোরে। এ ভাইরা, ইমাম বুখারি তিনি তার হাদিস শরীফ লিখতে গিয়ে বলেছেন মুকাদ্দামার মধ্যে, মা সন্নাক্ত হাদিস আনিল্লাকটা সন্তু, আমি একটি হাদিস আমার কিতাবের মধ্যে জায়গা দেই নাই, যতক্ষণ না আমি গোসল করি, সোম্মা সল্লাই তুরা কাতায় দুরা কাত নামাজ পড়েছি, গোসল করেছি, একটা হাদিস বুখারি লেখার আগে জায়গা চয়েস করতে গিয়ে, এ ভাইরা আমি আমার নিজের বাড়িতে চয়েস করি নাই, হাদিসটি লেখার আগে আমি আমার নবী রোজার পাশে গিয়েছি, দুই রাকাত নামাজ পড়েছি, এর আগে গোসল করেছি, নামাজ পড়েছি, ইস্তেখারা করেছি, নবীর দিকে ইশারা পেয়ে পেয়ে তারপর 7,375টি হাদিস লিখেছি, লিখতে গিয়ে এতবার গোসল আর উযু করেছি, এতবার ইস্তেখারা করেছি। আমার প্রশ্ন হলো ওই নবীর যারা আজ বলেন কবরের পাশে গেলে কবর পূজা হয়, তাহলে কি তোমরা বলবে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারি আমার নবী রোজার পাশে গেলেন, তিনি কি তোমাদের ভাষায় কবর পূজা করেছেন? এ ভাইরা, তোমরা যারা বলো নবীজি মরে গেছেন শেষ, নবীজির তোমরা দাফন করেছ কবরে রেখে আস, তাহলে মরা মানুষের কাছে কি ইমাম বুখারি গেলেন তোমরাও দাউরা পড়ো আমরাও পড়ি? মনে রাখতে হবে ইমাম বুখারি বেহেশতে মুহাম্মদ
যেতনে পড়ে বুখারি, বুখারা আতা হয় বুখারি নেহি, নবীর প্রেম ছাড়া যদি বুখারি পড়ো তোমার শরীরে জ্বর আসবে মাগার বুখারির এসকো আসবে না। যেরকম ঠিক কিনা, সেই ইমাম বুখারি আমার নবীর প্রাণে উজ্জীবিত, 7 বছর বয়সে আল্লাহর হাবিবকে তিনি স্বপ্নে দেখছেন, স্বপ্নের মধ্যে আমার নবীর গায়ে একটি পাখা দিয়ে তিনি বাতাস করছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, আর নবীর গা থেকে মাছিগুলো তারাই দিচ্ছেন। পরদিন সকালবেলা ওস্তাদ সাকিব রাহওয়ার কাছে বলছেন, হুজুর আমি রাতের বেলা স্বপ্নে দেখছি আমার নবীর গায়ে একটি পাখা দিয়ে বাতাস করছি, নবীর গা থেকে মাছি তারাই দিচ্ছি, এটার ব্যাখ্যা কি? সাকিব রাহওয়ার বলেন, শোনেন, এই পৃথিবীর মধ্যে একটি স্বপ্ন, এটি কখনো মিথ্যা হয় না। এ ভাইরা আল্লাহ হাবিব নিজেই বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে মানুষটি আমাকে স্বপ্নে দেখলো ওই মানুষটি সত্যি সত্যি আমি নবীকে স্বপ্নে দেখছি। কারণ পৃথিবীর মধ্যে শয়তান সবার আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর হাবিব আর খানায় কাবার আকৃতি ধারণ করতে পারে না। নবীকে স্বপ্নে দেখা যায় কিনা? আর বললেন যে তুমি যে নবীর গা থেকে মাছি তারাই দিচ্ছ, নবীর গায়ে মাছি বসে না, মশা মাছি বসতো না, আমার নবীর গায়ে মাছি তারাই দেওয়ার অর্থ হলো, অনেক মানুষ হাদিস গুলো বানায় বানায় বলবে, জাল হাদিস সন্নিবেশিত করবে, এগুলোকে তুমি তারাই দিয়া তুমি সহি হাদিস তোমার কিতাবের মধ্যে তুমি স্থান দিবে, জাল হাদিস গুলো তারাই দিবে, এর নাম হলো মাছি তারাই দেওয়া। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, সেই ইমাম বুখারি কত বড় আশেকের রাসূল ছিলেন, তিনি নবীজি রোজার কাছে গিয়েছেন, তিনি কি মুর্দা নবীর কাছে গেছেন না হায়াতুন নবী? জেনে বলেন কি নবী? আর একদল বলে বিয়াদব গুলো, ওরা কেউ হজ করতে গেছে চলে আসো, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, মদিনায় যেতে দেয় না। কোরআন বলছে, ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াতের কারণে তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির বলেন, কিন্তু আল্লামা উদ্বি বলেছেন, কিন্তু জাল সানিন্দা কবরিন নবী সাল্লাম, আমি নবীর রোজার পাশে বসেছিলাম, ফাজা আরা বিচুন, একজন গ্রাম্য বেদুইন মানুষ আসলো নবীর রোজার পাশে, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি কিভাবে এই মাপ পাইবো, আপনি যদি জীবিত থাকতেন তাহলে আপনাকে উসিলা দিয়ে দোয়া করলে মাপ পাইতাম, আপনি যখন কবরে আমি কিভাবে মাপ পাইবো। নবী রোজায় তাস করতে গিয়ে 4 লাইনের কবিতা পড়লেন, ইয়া খাইরামান তুফিনাত বিল কায় আজামহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ আলাকামু নাফসিল ফিদাউল কবরিন আনতা সাকিনহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু। সুবহানাল্লাহ, চাইলানের কবিতা পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি বলেন, জি তুকা মুস্তাক ফেরানলে জাম্বি, গুনা মাফের জন্য আসলাম, এরকম দোয়া করে তিনি চলে যাচ্ছেন। আল্লামা উদ্দি বলেন, ফা গালাবাত আলাইয়া আইনি, আমার চোখের মধ্যে ঘুম এসে গেল, হঠাৎ করে আমার নবী বলছেন, ইয়া উদ্বি ওয়াল হাকিল আরবি, এ উদ্বি ঘুম থেকে উঠো, ওই আরবি গ্রাম্য মানুষটা যায়, ওই লোকটি মনে করছে আমি নবী মরে গেছি শেষ, ওই লোকটি আমাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, ও মনে করছে তার গুনা মাফ হয় নাই, আল্লাহ তাকে মাফ করে দেয় নাই, তুমি তাকে বলো ফা বাশির হু, তাকে সুসংবাদ দাও, কাদ গাফারাল্লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা আমি নবীর উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে, এই হাদিসটা দ্বারা প্রমাণ করেছেন নবীজি হায়াতুন নবী, এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ এবং হাদিস দ্বারা নবীজি হায়াতুন নবী, এক দুই নম্বর এটি প্রমাণ করছে আমার নবীকে উসিলা দিয়ে দোয়া করা যাবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর প্রমাণ করছে এই জায়গায় নবীজি রোজা মোবারক জিয়ারত করা যাবে, যাবে না? জোরে বলেন যাবে কিনা, আরো জোরে বলেন যাবে কিনা? এ ভাইরা মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন, লাম্মা আসলাইতু রাআইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়িমুন, আমি দেখছি মুসা নবী কবরের মধ্যে, ইসরা যখন হলো আমার মিরাজ হলো, মিরাজের সময় দেখছি মুসা নবী কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তাকে আমি কবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখেছি। দাঁড়ানোর জন্য বডি লাগে কিনা? তিনি যদি মুর্দা হতেন তাহলে কি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন? এরপরে নবীজি বলছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি কবরে জিন্দা থাকবো, ইন্না আম্বিয়া আল্লাহে আহিয়াউন ফি কবরিহিম ওহুম ইরজাকুন, সমস্ত নবীরা কবর শরীফে জিন্দা, রিজিক পায়। আর রাসূল বলেছেন এই জমিনের উপর আল্লাহ নোটিশ করে দিয়েছেন, আবু দাউদের হাদিস, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আদসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। নবীরা রওজা শরীফে হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমার নবীকে হায়াতুন নবী কিনা? এই নবীরে ইয়া নবী কইলে তিনি শুনবেন না? জোরে বলেন শুনবেন কিনা? কই দলিল নাই,
কতগুলো দলিল লাগবে? খুলুন আপনি কোরআন মাজিদ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন কুল, বলুন আপনি বলুন বিফাদলিল্লাহ, যারা আল্লাহর অনুগ্রহ পেল, ওয়া বিরহমাতিহি যারা রাহমাতাল আলামিন, নবী হচ্ছেন রহমত, ফজল হচ্ছে, অনুগ্রহ হচ্ছে, এলেম কুরআন ইসলাম, তাহলে যারা ইসলাম পেল, কুরআন পেল, নবী মুস্তাফাকে পেল, এগুলো পাওয়ার পরে তাদের দায়িত্ব ফালইয়াফরাহু, যাতে করে তারা খুশি হয়, আনন্দিত হয়। এই জন্য তো আমার নবীর আগমনের কথা যখন আমরা শুনি আমরা তখন পালন করি ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, মিলাদ মৌলিদ মাউলুদ এই তিনটি শব্দের অর্থ হল ওয়াক্তুল বিলাদাত, জন্মের সময়, জন্মকালীন সময় নবীর মুজেজা, নবীর বিষয়গুলো আলোচনা করা, এটার নামই হচ্ছে মিলাদ, এর নামই হচ্ছে মিলাদ। আর নবীর জন্মে খুশি হওয়া, এর নাম হলো ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা, মনে রাখবেন আগে হলো মিলাদ, তারপর হলো সিরাত, ঠিক কিনা বলেন? আগে কি, আগে কি, তারপরে, তারপরে? অনেকে তো বলেন নবীজি আসলে 570 জন্ম নিয়েছেন 12 রবিউল আউয়াল, ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের হাদিস 364 পৃষ্ঠা, আবু কাতাদা থেকে হাদিস, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন সাউম ইয়াউমিল ইসনাইন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে, নবীজি বলেন তোমরা সোমবারে রোজা রাখবে, ফিহে উলিদতু, আমি নবী সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। অনেকে বলেন হুজুর নবী তো জন্ম নিয়েছে 570 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়াল সোমবারে, এখন কি প্রতি বছর সোমবার আসে? আপনারা তাহলে কেন এত খুশি হন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আশুরা হয়েছে তো অনেক আগেই, মুসা নবীর সময়, এই মুস্তাফার অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা, আমার নবী তো পৃথিবীর প্রথম মুসলমান, সুবহানাল্লাহ। এখানে সূক্ষ্ম যে বিষয়টি, 570 নবীর জন্ম, 610 নবী নবুয়ত পাইলেন, মাঝখানে 40 বছর, কত বছর? অনেকে বলেন 610 নবী নবুয়ত পাইছেন, 610 আগে 40 বছর, এটা তার গ্রহণযোগ্য হবে না তার হাদিস, কারণ তিনি তো তখন নবী হন নাই। কি বলেন, তিনি তখন নবী হন নাই, নবী প্রকাশ পায় নাই, কিন্তু নবী তিনি ছিলেন, কিন্তু প্রকাশ পাইছে 610 40 বছরে, ঠিক কিনা বলেন? নাহলে তো অনেক ক্ষেত্রে আপনাকে কন্ট্রাডিকশন বেজে যাবে। কোরআনে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ আমার নবীকে বলেন, নবী আপনি বলেন আপনি হলেন এই পৃথিবীর প্রথম মুসলমান। আমার নবী যদি প্রথম মুসলমান হয়, নবী যদি 570 জন্ম নেয়, 610 নবুয়ত পান, তাহলে 610 আগে বা 570 আগে এরা কি কেউ মুসলমান ছিল না? তার মানে ছিল, তার মানে আমার নবী 570 জন্ম হয়েছে ঠিকই, আনুষ্ঠানিকভাবে 610 নবুয়ত পাইছেন আনুষ্ঠানিকভাবে ঠিকই, এজার আছে, কিন্তু আমার নবী তারও আগ থেকে নবী ছিলেন, ঠিক কিনা মানেন? এই জন্য ইবনু আসাকির রিওয়ায়াত করেছেন কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বে, রাব্বে কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বে কাবলা খালকে আদম, আমি আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আল্লাহর দরবারে নূর হিসাবে ছিলাম, আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আমি আদমের নবী, মুসার নবী, ঈসার নবী, ইব্রাহিমের নবী, সবার নবী, কুনতু নবী। নবীর মিলাদে যদি আমরা খুশি হই, এটা কি হারাম হবে, শিরক হবে, বিদআত হবে? হবে না। কোরআনের প্রমাণ তাই পাওয়া যাচ্ছে, ফালইয়াফরাহু, তোমরা খুশি হও, তোমরা আনন্দিত করবে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিচ্চিন, কোরআন শরীফের সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিচ্চিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন আমি তোমাদেরকে কিতাব দিব, আসমানে কিতাব দিব, হিকমত দিব, তোমরা যতক্ষণ পর্যন্ত এই অঙ্গীকার না দিবে যে আমি একজন নবী পাঠাবো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, নবীকে সাহায্য করবে তার প্রতি ঈমান আনবে, সেটা হচ্ছে কি আকরাতুদিন রিজালিকুম, এগুলো সব নবীর জন্মে জন্মকালীন বিষয়ের ঘটনা, ঠিক কিনা বলেন? এছাড়া কোরআনের অনেকগুলো আয়াত আছে, কোরআনে ইব্রাহিম নবীর জন্ম আছে, মুসা নবীর জন্ম আছে, ঈসা নবীর জন্ম আছে, এবং ঈসা নবী মার পেটে আসলো, আজা আহাল মাখাদু ইলা জিজিন নাখলা, মার পেটে প্রসব বেদনা শুরু হলো, এই ঘটনাগুলো আমার আল্লাহ আলোচনা করেছেন, কয় যে নবীর ওয়ালাম মাতাম আমিন কোলে নাকি শরম লাগে, তোমার চেয়ে কি আল্লাহর শরম কম? আল্লাহই শরম পাইল না, মারিয়ামের ঘটনাটা বর্ণনা করলেন, মরিয়মের যখন প্রসব বেদনা শুরু হলো, তাহলে আল্লাহর থেকে এই মৌলবীর শরম বেশি? জোরে বলুন, আরো জোরে বলুন,
আল্লাহ যদি আলোচনা করতে পারে তাহলে আমরা নবীদের জীবনী আলোচনা করতে পারি না? আমার নবী যে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, এই মক্কা নগরীর জন্মের শহরকে আল্লাহ কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, নবীর জন্মের সময়ের কথা আমার আল্লাহ কসম করেছেন, মক্কা নগরীর কসম করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জন্ম আলোচনা করা যাবে না? জোরে বলেন যাবে কিনা? আরে জোরে বলেন যাবে কিনা? নবীজি নিজেই তার জন্ম আলোচনা করেছেন। রসুলকে জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কে? রসুল, আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। রসুল নিজে পরিচয় দিয়েছেন, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবীর নিজের জন্ম পরিচয় আছে, নবীজি নিজেই তার জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। এ ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আলিয়াম আকমল তালাকুম দিনাকুম আত্মন্ত আলাইকুম নেমাতি ওরা দিত আকুমুল ইসলাম আদিনা, এই আয়াত যখন নাজিল হলো একজন ইহুদি এসে বলছেন, বুখারি শরীফ 11 নম্বর পৃষ্ঠা হাদিসটি রয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব যার মুখের কথায় 70টি আয়াতে কারিমা নাজিল হয়েছে, যেরকম না সুবহানাল্লাহ, সেই বড় মাপের পণ্ডিত হযরত ওমর ইবনে খাত্তাব তার কাছে একজন ইহুদি এসে বলছেন, ও গো ওমর, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত রয়েছে, ওই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো, লাত্তা খাজনা যালিকাল ইয়াউমা ঈদা, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। হযরত ওমর বলেন, কোন সে আয়াতটি? কই আলিয়ামা আকমালতু লাকুম দিনাকুম, কই আমি জানি এটা কোন দিন নাজিল হয়েছে, এই আয়াত যেদিন নাজিল হয় একসাথে দুইটা ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ, কই কি কি? কই ওই আয়াত নাজিলের দিন ছিল জুমার দিন, ওই আয়াত নাজিলের দিন ছিল ইয়াউমে আরাফার দিন, দুইটা দিন ছিল, এই দুই দিনেই আমরা একসাথে ঈদ পালন করেছি জুমার দিন। আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের একটি আয়াত নাজিল হওয়ার দিনটা যদি ঈদের দিন হতে পারে, সুলতানে মদিনার উপর কোরআন নাজিল হয়েছে, আমার নবী যেদিন আগমন করেছে ওইটা ঈদের দিন হবে না? জোরে বলেন হবে কিনা? আমরা বলি নাই, খুলুন উমদাতুল কারি, খুলুন আপনার বুখারীর বিভিন্ন ব্যাখ্যা।